18 দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে রাজধানী ঢাকার রাস্তাগুলো ছিল পিকেটার শূন্য। তবে হরতালের কারণে রাজধানীর গাবতলী, সায়দাবাদ কিংবা মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। আর বিরোধী দলের কাছে দাবি যে তারা যেন সমঝোতায় আসে, যাতে রাজনীতি পরিস্থিতিটা ভালো হয়, যাতে আমরা শীঘ্রই চলাফেরা করতে পারি। হরতালে আসলে অনেক সমস্যা হইতেছে, ঠিক আছে, সাধারণ পাবলিক রাস্তাঘাটে বাইরে হইতে পারতেছে না, আতঙ্ক সৃষ্টি হইতেছে, বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। এদিকে বিরোধী দলের ডাকা হরতালের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে আর 14-দলীয় মহাজোটের বাড্ডা থানার নেতাকর্মীরা। এ সময় তারা বিরোধী দলের ডাকা হরতালকে সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন বলে দাবি করেন। যে আপনারা জনগণের পথে ফিরে আসুন, গণতান্ত্রিক পথে ফিরে আসুন, যাতে করে কোনোভাবে আবারও কোনো অবৈধ সরকার বা অবৈধ শক্তি বা কোনো সন্ত্রাসী শক্তি এসে আবার এই গণতন্ত্রকে নস্যাত করে দিতে পারে, সেই সুযোগ থেকে যেন আমরা না দেই। আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য প্রধানমন্ত্রী যিনি আহ্বান জানিয়েছেন, সেটার সাথে আপনারা আসুন, সরকার গঠন করি। অন্যদিকে বাড্ডা, গুলশান, খিলক্ষেত সহ রাজধানীর অনেক স্থানেই যান চলাচল ছিল স্বাভাবিক। তবে হরতালের সময় দোকানপাট বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় নগরবাসীকে। হরতালের জন্য আমরা তো আতঙ্কে আছি, আমার দোকান আছে, মার্কেট বন্ধ, হরতালের কারণে মার্কেট খুলতেছে না, এটাও তো আমাদের লস, তাই না? অবশ্যই ভয়, কারণ কখন কোথায় বোমা ফুটে, কখন কোথায় কি হয়, এটা তো আমাদের অনেক সমস্যা। হরতাল উপলক্ষে সকাল থেকেই বনশ্রী, হাতির ঝিল, পুরান ঢাকা, সংসদ ভবন এলাকা সহ বিভিন্ন স্থানে মিছিল করছে হরতাল সমর্থক 18 দলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্থানে গাড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে, বেশ কিছু ককটেলেরও বিস্ফোরণ করেছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এম এম সুমন, বিডি হেডলাইন্স, ঢাকা।